হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। সাফল বাংলার আরও একটি নতুন সেশনে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাই। আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। তোমরা প্রত্যেকেই জানো যে একটা স্কলারশিপ মোটা অ্যামাউন্ট যেটা দেয় এবং যার জন্য প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে সারা বছর ধরে, সেই স্কলারশিপের কিন্তু অলরেডি নোটিফিকেশান বেরিয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব এই এই স্কলারশিপের কিছু অজানা বিষয়, যেগুলো তোমরা অনেকেই জানো না, আননোন ফ্যাক্টস কিছু আলোচনা করব, তার সাথে সাথে কিছু ভুল, কিছু মিস্টেক্স যেটা করে প্রত্যেক ক্যান্ডিডেট সেই সকল বিষয়ে আলোচনা করব। এবং এর সাথে দেখতে পাচ্ছ যে পারিবারিক বার্ষিক আয়, অর্থাৎ তোমার যে ফ্যামিলি ইনকাম কত টাকা হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, যদি বেশি হয় তোমার ফ্যামিলি ইনকাম তাহলে কী করবে, বেশি হলে কী করবে, আর কত পার্সেন্ট লাগবে, অর্থাৎ তোমার তুমি যে ক্লাসে পড়ছো তার আগে ক্লাসে কত পার্সেন্ট লাগবে অ্যাপ্লাই করার জন্য, এবং লাস্ট ডেট কী আছে, সমস্ত বিষয় কিন্তু আলোচনা করব। আশা করছি ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল হবে। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে আমাদেরকে মোটিভেশন দেবে, এবং পরবর্তীকালে আমাদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো দেখে নেওয়া যাক কিছু বিষয়। তো বন্ধুরা, এটা দেখতেই পাচ্ছ যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স 2021-22 যে নোটিফিকেশন সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আজকে এখানে আমি আলোচনা করব কিছু সিলি মিস্টেক্স সম্পর্কে। ফার্স্টই বলে রাখি, কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু জানে না যে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, এবং ওরা অনেকেই হয়তো সাইবার ক্যাফেতে যাবে, সাইবার ক্যাফেতে কিন্তু এই জিনিসটা করে না। আমি বলে দিই বিষয়টা কী, সেটা হচ্ছে তোমাদের যে আগের বছরের যে মার্কশিট আছে সেটা ওরা এক পিট করে স্ক্যান করে সেটা আপলোড করে দেয়। এটা সবথেকে বড় চরম ভুল, এবং এই ভুল থেকে কিন্তু অবশ্যই সাবধান থাকবে। বিকজ আমরা যখন স্টুডেন্ট ছিলাম এবং আমাদের সময় এই এই যে স্কলারশিপটা, এটার জন্য কিন্তু প্রত্যেকে অধীর আগ্রহে বসে থাকতো যে কবে স্কলারশিপটা আসবে। অনেকেই এই যে বছরের যে একটা অ্যামাউন্ট পাওয়া যায় সেই টাকা দিয়ে কিন্তু সে পড়াশোনাটা চালাতো। তো সেই ক্ষেত্রে সে যে ভুল করেছিল তার ফলে কিন্তু তার কিন্তু টাকাটা পায়নি, এবং সে কিন্তু কেঁদে ভাসিয়ে দিয়েছিল, অনেক কিছু করেছিল, চেষ্টা করেছিল, কিন্তু তার পরবর্তীকালে সেটা ঠিক হয়নি। তো ফার্স্টেই বলি, যারা যারা অ্যাপ্লাই করবে অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবে, স্ক্যান করার সময় দুই দিকই কিন্তু অবশ্যই স্ক্যান করে নেবে, অর্থাৎ মার্কশিটের ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ। যারা রেনিউ করছো বা যারা হচ্ছে তোমাদের সেমিস্টার সিস্টেমে যাদের মানে বিষয়গুলো আছে, মার্কশিটগুলো যাদের তৈরি হয়, অবশ্যই ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটোই কিন্তু স্ক্যান করে তবেই কিন্তু আপলোড করবে। যারা মনে করো যারা এম এ করছো, যারা ঠিক আছে যারা গ্র্যাজুয়েশন করছো, ওদেরও তাই। তো বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে। এখানে কিন্তু আমি অ্যাকচুয়ালি আমার যে বন্ধুটি ছিল সে কিন্তু দেখেছিলাম, আমি নিজের চোখে দেখেছিলাম, ওর কিন্তু অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যায়। কারণ একটাই, যে ওর মার্কসও ছিল, ওর যে পার্সেন্টেজটা চেয়েছিল ওর থেকে অনেক বেশি মার্কস ছিল, বাট ও একটাই শুধুমাত্র একদিক মানে একটা সেমিস্টারই শুধুমাত্র মানে এটা সার্টিফিকেটটা স্ক্যান করে সেখানে দিয়েছিল, আপলোড করেছিল মার্কশিটটা স্ক্যান করে আপলোড করেছিল। সেটার জন্যই কিন্তু ওর যে মানে স্কলারশিপ সেটা সম্পূর্ণ ক্যান্সেল হয়ে যায় এবং সে কিন্তু টাকা পায় না। তো তোমরা যাতে এই ভুলটা না করো ওই জন্য প্রথমে বলে দিলাম। আরও কিছু বিষয় আমি বলবো একে একে, তবে তার আগে দেখে নাও যে কবে থেকে শুরু হয়েছে। তোমরা জানো 16 নভেম্বর, দেখতে পাচ্ছি 16 নভেম্বর 2021 সময় বিকেল 3টে থেকে কিন্তু এটা স্টার্ট হয়েছে, আর এটা কতদিন চলবে সেটা কিন্তু এখানে উল্লেখ নেই, যদি জানতে পারি অবশ্যই বলে দেব। তো এখানে দেখতে পাচ্ছ কি, পরিবারের বার্ষিক আয় কত হতে হবে, পরিবারের বার্ষিক আয় হতে হবে 2,50,000 টাকা বা তার থেকে কম। ঠিক আছে, দেখতেই পাচ্ছ পারিবারিক আয় বছরে 2,50,000 টাকা এবং তার থেকে কম। তবে একটা বিষয় বলে রাখি, এখানে লিখে দিয়েছে ব্যতিক্রম, কন্যাশ্রী সুবিধাভোগী এবং নন নেট এমফিল, নন নেট পিএইচডি এবং নেট এলএসপি এইচডি ছাত্রছাত্রীরা, এখান থেকে কিন্তু ব্যতিক্রম, এদের যদি কম বেশি হয় সেক্ষেত্রে ওটা কিন্তু ম্যাটার করে না, বাট এর বেশি কিন্তু হলে সমস্যা আছে। যারা বাকিরা, যারা মনে করো যারা এইচএসএ পড়ছো বা যারা গ্র্যাজুয়েশন করছো, এম এ করছো, তাদের জন্য কিন্তু এইটা যে অ্যামাউন্ট দেওয়া হয়েছে 2,50,000 টাকা বছরে, সেটা কিন্তু বেশি হলে হবে না। ঠিক আছে, অবশ্যই এটা মাথায় রাখবে। আর কীভাবে অ্যাপ্লাই করবে, তোমরা অনেকেই হয়তো দেখেছো অলরেডি, অনেক ভিডিওতে দেখেছো, অনেক সাইবার ক্যাফেতে গিয়েছো, বাট আমি মূলত সেগুলো আজকে আলোচনা করব না। আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের কিছু মিস্টেক্স, যেটা আমি ফার্স্টেই বলে দিলাম যে যখন মার্কশিট বা সার্টিফিকেট যেটা চাইবে, মার্কশিটটা চাই অ্যাকচুয়ালি, তো সেই মার্কশিটটা অবশ্যই দু পেজ, ফার্স্ট এবং সেকেন্ড বোথ পেজ কিন্তু অবশ্যই স্ক্যান করে আপলোড করবে। অনেক সাইবার ক্যাফেতে এটা বলে যে না কোনো চিন্তা নেই, আমরা করে দেবো, ঠিক কোনো অসুবিধা হবে না। তুমি বলবে না দাদা, দরকার হলে আমি 10-20 টাকা বেশি দেবো, কিন্তু দুই দিক স্ক্যান করে সেটা কিন্তু আপলোড করবেন। বিকজ এটার জন্য আমার বন্ধুটি কিন্তু পায়নি, এবং আমি নিজে সাক্ষী ছিলাম যে তার কিন্তু এটা এই স্কলারশিপটা পায়নি। সে কল করেছিল হেল্পলাইন নাম্বার, এখানে যে হেল্পলাইন নাম্বার দেওয়া ছিল তোমাদের, ওই দেখালাম একটু আগে,
এই যে নাম্বারটা, হেল্পলাইন নাম্বার এখানে কল করেছিল, এবং এই যে আইডি ছিল, ইমেল আইডি, ইমেলও করেছিল, বাট ও কিন্তু কোনো সদুত্তর পায়নি। ওরা কিন্তু বলেছিল এখানে আর কিছু করার নেই। সুতরাং এই জিনিসটা প্রথমে মাথায় রাখবে। দ্বিতীয় কথা হচ্ছে, অনেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে গিয়ে ভুল করে ফেলে। ওখানে যে 10 অঙ্কের বা 12 অঙ্কের যে যে সংখ্যাটা থাকে সেটা কিন্তু অবশ্যই ঠিকঠাক বসাবে, কারণ ওটাই হচ্ছে আসল বিষয়। ঠিক আছে, অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু আসল বিষয়। অনেকে কিন্তু অ্যাকাউন্ট নম্বরটা দিতে গিয়ে ধরো ধরো লেখা আছে আই, তো ভেবেছে ওটা এল। ঠিক আছে, এই এই ধরনের ভুলগুলো কিন্তু অনেকে করে ফেলে। আইএফএসসি কোডটা অতটা ডিপেন্ড করে না, বাট অ্যাকাউন্ট নম্বর আর হচ্ছে কি তোমার আর যেটা লাগে যে তোমার মানে তোমার নাম কি আছে অ্যাকাউন্ট নম্বরে এবং বাবার নাম কি আছে। অনেকের হয়তো বাবার নামে ভুল আছে, সেখানে কিন্তু অবশ্যই ঠিক করে নেবে। আর যে মার্কসটার কথা বলা আছে না, মনে রাখবে এই জিনিসটা, মার্কস কিন্তু লাগবে দুটো সেমিস্টারের মিলিয়ে। ঠিক আছে, অবশ্যই এটা মাথায় রাখবে, একটা সেমিস্টারের কিন্তু নয়, দুটো সেমিস্টারের মিলিয়ে কিন্তু মার্কসটা লাগে। ওকে, আর এই এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে। আর একটা বিষয় বলে রাখি, দেখতে পাচ্ছ যে এইখানে যে বিষয়টা আমি বলে দিই, একটু স্ক্রোল করে দেখতে পাচ্ছ কোন কোর্সের জন্য কত পার্সেন্টেজ লাগবে এবং কত টাকা তোমরা পাবে। এইচএস যারা পড়ছো, যারা এবার এইচএস দেবে, স্নাতক স্তরের জন্য যারা ভর্তি হয়েছো, বা যারা স্নাতক স্তরে কমার্স নিয়ে পড়ছো, বিকম বা বিএ বা বিএসসি করছো, হ্যাঁ, বা যারা মানে বিভিন্ন আরও অন্য পেশাদারি কোর্স করছো, মনে করো কেউ হয়তো মানে জিএনএম ট্রেনিং করছো, এএনএম ট্রেনিং করছো, বা হয়তো হোটেল ম্যানেজমেন্ট করছো, সেক্ষেত্রে কত টাকা পাবে এবং কত পার্সেন্টেজ লাগবে। তো দেখতে পাচ্ছ যোগ্যতার জন্য শেষ কোয়ালিফিকেশান পরীক্ষায় নম্বর হতে হবে কি 60% তোমায় পেতে হবে। অর্থাৎ তুমি যদি এইচএসির জন্য মানে এইচএসে পড়ছো এখন, এইচএসির জন্য তুমি অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে তোমার মাধ্যমিক কিন্তু 60% লাগবে। যদি তুমি স্নাতক স্তরে অর্থাৎ বিএ বিএসসি বিকম এর জন্য অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু এইচএসে তোমার 60% লাগছে। এবং পেশাদারি কোর্সগুলো যেগুলো বললাম আমি, বিকম বি এলএলবি, ঠিক আছে, তো এইগুলো যারা করছো এদের জন্য কিন্তু সে আগের বছরে কিন্তু এই 60%টা লাগবে। আর একটা বিষয় বলে রাখি, মাসিক হার টাকা কত পাবে। তোমরা দেখতে পাচ্ছ 1000 টাকা করে প্রতি মাসে পাবে, অর্থাৎ বছরে কিন্তু 12,000 টাকা পাচ্ছ। ওকে, তো বছরে কত পাচ্ছ? 12,000 টাকা। এবার আসি যারা আরও উচ্চতরে যারা পড়ছে, তারা স্নাতকোত্তর স্তরে পড়ছো, ঠিক আছে, তাদের জন্য কত টাকা দেখতে পাচ্ছ? তাদের জন্য এখানে লেখা আছে, তোমাদের কিন্তু লেখা আছে এসবিএসএম এর জন্য যারা অ্যাকচুয়ালি 53% লাগছে, এবং যারা কে থ্রির আবেদনকারীর জন্য, যারা তোমার সাধারণ ক্যান্ডিডেট তার জন্য 53%, এবং যারা কে থ্রি অর্থাৎ কন্যাশ্রী এদের এইসব ব্যাপারগুলো আছে তাদের জন্য 45%। এবং মাসিক যে টাকাটা সেটা কত দেওয়া আছে? 2000 টাকা। এবং দেখতে পাচ্ছ স্নাতকোত্তর স্তর যারা পোস্ট গ্র্যাজুয়েট করছো আর্টস নিয়ে এমএ করবে, তাদের জন্য 2000 টাকা, অর্থাৎ মাসে মাসে 2000, এবং বছরে সেটা 24,000 টাকা হচ্ছে। বাণিজ্য অর্থাৎ যারা এম কম করছে তাদের জন্য তাই, আর যারা বিজ্ঞান নিয়ে পড়ছে, যারা সায়েন্স নিয়ে পড়ছে, তাদের 2500 টাকা করে প্রতি মাসে, এবং সেটা অ্যামাউন্টটা কিন্তু যোগ হয়ে যাচ্ছে। পেশাদারি কোর্সের জন্য যারা আরও উচ্চতর যারা পড়াশোনা করবে, হোটেল ম্যানেজমেন্ট, তাছাড়া হচ্ছে তোমার আরও যেসব বড় বড়গুলো আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তো এইসব পড়ার জন্য কিন্তু তোমাদের 2500 টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে প্রতি মাসে মাসে। যারা নন নেট এমফিল, নন সেট পিএইচডি এবং এবং নেট এসএস পিএইচডি, তাদের জন্য কত যথাক্রমে দেখতে হচ্ছে 5000 থেকে শুরু করে 8000 টাকা কিন্তু রয়েছে। তো এগুলো অবশ্যই মনে রাখবে যে 5000 টাকা কাদের, এবং 5000, যারা নেট নন নেট যারা নেট পাস করনি তাদের জন্য প্রতি মাসে 5000 টাকা, এবং যারা নেট পাস করেছো এবং পিএইচডি করছো তাদের জন্য কিন্তু লাগছে, তোমরা কিন্তু পাবে 8000 টাকা প্রতি মাসে মাসে। ঠিক আছে, দেখতে পাচ্ছ স্নাতক ইঞ্জিনিয়ারিং, যারা যারা ইঞ্জিনিয়ারিং করতে চাও, বিকম সরি বিটেক বা বিই যারা করছো, এবং যারা স্নাতকোত্তর অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ে যারা এম টেক করছো, এম ই করছো, তাদের জন্য কত লাগছে দেখতে পাচ্ছ? তারা কিন্তু প্রতি মাসে মাসে পাবে 5000 টাকা, 5 বরং 60,000 টাকা তোমরা কিন্তু পাবে বছরে। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ স্নাতকে তোমাদের লাগবে কত? 60%। স্নাতকোত্তর রাজ্যের যে কোনো বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ এআইসিটি অনুমোদিত ইনস্টিটিউট থেকে স্নাতকে 55% পেতে হবে। আচ্ছা, যারা পলিটেকনিকে পড়ছো তাদের কত লাগবে? তাদের লাগবে কিন্তু 60%, এবং 60%টা পেতে হবে কোথায়? এইচএসে। ঠিক আছে, আর মাসিক হার কত টাকা পাবে তোমরা? 1500 টাকা করে। আর যারা স্নাতক স্তর অর্থাৎ মেডিকেল ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্সে যারা যারা পড়ছো, ডিপ্লোমা কোর্সের জন্য যারা মেডিকেল নিয়ে পড়ছো, ঠিক আছে, তাদের জন্য কত? তাদের জন্য 60% লাগবে, আগের বছরের পরীক্ষার যে তুমি যে মার্কস পেয়েছো সেখানে 60% লাগছে, এবং মাসিক যে টাকাটা পাচ্ছ সেটা কত?
5,000 থেকে 1,050 টাকা, অর্থাৎ 1,500 টাকা কিন্তু পাচ্ছ তোমরা যারা ডিপ্লোমা করছো, ডিপ্লোমা কোর্সের জন্য ভর্তি হচ্ছে তাদের জন্য, ঠিক আছে? অবশ্যই এটা মনে রাখবে। আর কিছু ভুল আমি বলে দিই, তারা যারা হয়তো করে ফেলো, অনেকে কিন্তু বুঝতে পারো না যে আমি এইচএসের নাম্বারটা দেবো নাকি গ্রাজুয়েশনের নাম্বারটা দেবো না পোস্ট গ্রাজুয়েশনের নাম্বার দেবো। যদি তুমি এইচএসের জন্য অ্যাপ্লাই করে থাকো, অবশ্যই তুমি মাধ্যমিকের নাম্বারটা দেবে। যদি তুমি গ্রাজুয়েশনে পড়তে থাকো, মনে করো তুমি বিএ করছো, তাহলে তোমাকে এইচএসের নাম্বারটা দিতে হবে। যদি তুমি এমএ করছো, তাহলে তোমাকে গ্রাজুয়েশনের নাম্বারটা দিতে হবে, অর্থাৎ যে ক্লাসে পড়ছো তার আগের সেমিস্টারে কিন্তু তোমার নাম্বারটা দিতে হচ্ছে, ওকে? আর যারা মনে করো যে কোনো কারণবশত আগের বছরে করতে পারোনি, এই বছর আবার করতে চাও, বাট তুমি সেকেন্ড ইয়ারে পড়ছো, সেক্ষেত্রে বলে রাখি তোমায় কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে, এবং এখানে কিন্তু রিনিউয়াল কোনো অবস্থা নেই, মানে তোমাকে আবার প্রথম দিকে অ্যাপ্লাই করতে হবে। সেখানে যখন অ্যাপ্লাই করবে তখন লিখাতে হবে হুইচ ক্লাস ইউ আর স্টাডিং, তো ওখানে কিন্তু তোমায় লিখতে হবে সেকেন্ড ইয়ার, ঠিক আছে? তো অবশ্যই এটা মাথায় রাখবে। আমি আমার যে অভিজ্ঞতা সেটা থেকে বললাম, কিছু কিছু ভুল, কিছু কিছু মিস্টেক্স করে ফেলে, ভাবে যে হয়তো আমি যদি ফার্স্ট ইয়ার করি তাহলে তো পাবো না, তাহলে কি সেকেন্ড ইয়ার করবো নাকি সেটা করা ঠিক হবে না। তো এইভাবে কিন্তু অনেকে দোনোমনো হয়ে করে না। তো আমি বলবো অবশ্যই দেখো, তোমাদের কাছে যদি কোয়ালিফিকেশান থাকে এবং তোমরা যদি এলিজিবল হয়ে থাকো, অবশ্যই করে দাও, কারণ এটা একটা হিউজ পরিমাণ টাকা পাওয়া যায়। তো আশা করছি প্রত্যেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পেরেছি, এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে, এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে। আশা করছি যারা যারা উপকৃত হয়েছো, অলরেডি করে ফেলেছো, ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, ওকে? তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ প্রত্যেক ভাইকে নমস্কার।